বিদায় নিতাম। আল্লাহ রসুলের ফরমান যাবি কুয়ার খান যাবি অজু করো, অজু করিয়া মসজিদ ঢুকো, দীক্ষা দুই রেখা নামাজ পড়ো, নামাজ পড়িয়া তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ ইয়া সাদুক ওয়া তাওয়াজ্জু ইলাইকা বিনাবিকা মুহাম্মাদিন নবির রাহমাতি, ইয়া মুহাম্মাদ ইন্নী আস্তাগফিরু বিকা আলা রাব্বি ফি রাদ্দি বাসারি, এইভাবে তুমি দোয়া করো আমি নবীজির উসিলা দিয়া। তার অর্থ হইল হে আল্লাহ আমি তোমার কাছে সাইয়া, তোমার রহমতের নবী মুহাম্মদের উসিলা দিয়া তোমার দিকে আমি মুতাওয়াজ্জা হইলাম। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার মাধ্যমে আমি সুপারিশ সাইয়া মহান আল্লাহর কাছে যেন আল্লাহ আমার নিজের শক্তিটা ফিরাইয়া দেলা। তাহলে বুঝা গেল উসিলা লইয়া দোয়া করা জায়েজ, হকা উসিলা লইয়া দোয়া করা জায়েজ। সমস্ত দুনিয়ার আলিম একমত নেককার মানুষ রুচিলা লওয়া দু জীবন দশায় যাই, তখন তার মাথা ব্যথার কারণ হইল মরার বাদে উচিলা লওয়া যাই কিনা না। আহলে সুন্নাত ওয়াল জামাত রাখিল হইল মরার বাদেও নেককার মানুষ মরার বাদেও উচিলা লওয়া যাই। এই রোয়া তার একটা জিনিস আমরা পাইলাম, সাহাবি যখন মসজিদ হইয়া মুহাম্মদ হইয়া আল্লাহ রসুল কে ডাক তখন আল্লাহ রসুল অনুপস্থিত আসলা। তাহলে বুঝা গেল অনুপস্থিত অবস্থায় আল্লাহ রসুল ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ হইয়া নেতা দেওয়া যায়। সাহাবি আল্লাহ রসুল ইয়া মুহাম্মদ হইয়া ডাক যদি শিরিক হয় না তাহলে আপনি আমি বাংলাদেশের জমিন তাইকা আল্লাহ রসুলের যদি ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ হইয়া নেতা দেয় এটা ও শিরিক হবে না, ঠিক কিনা না? আমরা মিলাদ শরীফ পড়ি, মিলাদ শরীফ বরকত লাভের উসিলা উসিলা সাই প্রকার হয় প্রকার হুকা সাই প্রকার। এক প্রকার উসিলা হইল নেককার মানুষের উসিলা লওয়া তারা জীবদ্দ সাই দুনিয়ায় সব আলিম একমত। দুই নম্বর প্রকার হইল নেক কাজর উসিলা লওয়া নেক কাজর উসিলা আল্লাহ দোয়া কবুল করো, ও মিলাদ শরীফ একটা নেক কাজ, এই কাজর উসিলা লইয়া আমরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবা। দুয়া হলো সুবহানাল্লাহ মিলাদ শরীফ নেক কাজ। আপনি মিলাদ শরীফ দিয়ে যদি বেদাত কই আপনার লগে আমার কথা আছে, আপনি পালা করি বুঝোকা নবীজির মিলাদ, নবীজির মিলাদ মিলাদুন নবী, নবীজির জন্ম মুবারক নিয়ামত, খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবার দিন রোজা রাখতে হয় মুসলিম শরীফ করা দিন, মুসলিম শরীফ কিতাব মানা সরকারি মাদ্রাসা তো কামিল জমা তো পড়া হয়, ও কবি মাদ্রাসা তো কামিল জমা তো পড়া হয়, সহি সিয়াসিন্তার ছয়খানা বিশুদ্ধ কিতাব দুনিয়ার পুকুর মাঝে তন্মধ্যে একখান হইল শহীদ মুসলিম শরীফ। এই শহীদ মুসলিম শরীফের হাদিস কিন্তু জানতে চান নাই, শহীদ মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সপ্তাহের প্রত্যেক সোমবার দিন রোজা রাখ, তাহলে আরো করে রুজুর আপনি সপ্তাহ সোমবার দিন রোজা রাখুন করেন। আল্লাহ রসুলে ফরমাই এই উলিল দুয়াবি উকিরে আলাইয়া কোরআন বা আসমু সপ্তাহ দিয়ে হালাই গিনি মাথায় যে সোমবার দিন আমি নবী মহাম্মদের জন্ম কবারক সংগঠিত হয়েছে, সোমবার দিন আমি নবীজির উপরে পবিত্র কোরআনে কারীম নাজিল হয়েছে, এই দুইটা নিয়ে আমাদের শুকরিয়া হিসাবে আমি সোমবার দিন রোজা রাখি। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখানে আপনারা গেতে আমার বিবেচ্য বিষয় হইল যে দুইটা জিনিস আপনারা খেয়াল করবেন, একটা হইল নবীজি রোজা রাখুন মিলাদ শরীফ শুক্রিয়া হিসাবে, আর একটা হইল কোরআন শরীফ নাজিল হইছে এই নিয়ামত দুইটা নিয়ামত শুক্রিয়া হিসাবে। তাহলে বোঝা গেল মিলাদ শরীফ নবীজির মিলাদুন নবী মিলাদ শরীফ নিয়ামত আর নজিলে কোরআন নিয়ামত, এই দুইটা নিয়ামতের শুক্রিয়া নবীজি নিজে আদায় করছে রোজা রাখিয়া। নবীজি যে কাজ করলা এই কাজটা উম্মতর লাগি না যাইজ হওয়ার কারণটা কিটা এটা কেন কাজ হবে, এটা যাইজ এবং শূন্য ধরে হোকা সুবহানাল্লাহ, এটা যাইজ না শুধু এটা শূন্য। আল্লাহ রসুল সাহাবি 12ই রবিউল আউয়াল তারিখে কতিপয় সাহাবি লইয়া পরিবার পরিজন লইয়া আল্লাহ রসুলের মিলাদ শরীফের আলোচনা করা, মিলাদ শরীফের আলোচনা করা আল্লাহ রসুল আমি আবু আমের আনসারি সাহাবির বাড়িতে উপস্থিত হইয়া দেব তারা মিলাদ শরীফের আলোচনা করা, আর তাই বোঝা হাজার যাও হাজার যাও আজকের এই দিন আল্লাহ রসুল দুনিয়ায় দর্শী পাইছে। আল্লাহ রসুলের বলবেন আবু আমের তোমরা যে আলোচনা করছো, তুমি যে আলোচনা করছো এই আলোচনায় আল্লাহ তো খুশি হইতো, ইন্নাল্লাহ আদা খাবু আবার রাহমাতি আল্লাহ পাক রহমতের সমস্ত পরবর্তীতে যারা এই কাজ করবো তারাও তোমার লেখা না জানতে মিলাদ শরীফের আলোচনা, নবীজি নিজে নিজের মিলাদ শরীফের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম আলোচনা করতেন, পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নবী রাসূলের মিলাদের আলোচনা করতেন, মিলাদ শরীফের আলোচনা করা মিলাদ শরীফের আলোচনা করা খুদ আল্লাহর সুন্নত দেহ হোক সুবহানাল্লাহ। আপনি এখানে খালি বেদাত বেদাত কইয়া সময় নষ্ট কররা, মিলাদ শরীফ রে বেদাত আপনি কইবা কেনে, মিলাদ শরীফ বালাগাত বালাগাত না বাধাত আরো দেহ হোক বালাগাত না বাধাত।
পাস আজকে মিলাদ শরীফ আপনি পাক করুকা মিলাদ শরীফ আমরা শুরু করি কইলা কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত পা লাগান না বাধা এরকম করে বললেন দোষ নাকি হুজুর সাথে বললে সত্যই নাকি রমজান শরীফ ও সাত সত্যই পুরো দিলে যত 49 হাজার নাকি ধরে হবে সুবহানাল্লাহ রমজান শরীফের মাসে বেশি সব কোরআন শরীফ যে জায়গা তেলাওয়াত করা হয় এই জায়গা রহমতের বৃন্দা না দিল আল্লাহ রাসূলের দাবি সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা নু কোরআন শরীফ তেলাওয়াত করার রাত্রি বেলা দেখো চাঁদ করো সাদর মাঝে মিটমিটাইয়া আলো জ্বলে আল্লাহ রাসূলের দরবার আরজ করে ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আমি একটা আশ্চর্য ঘটনার সম্মুখীন হইলাম আমি কোরআন শরীফ তেলাওয়াত করা চাচ্ছিলাম দেখি আমার ঘরের সাদর মাঝে মিটমিটাইয়া আলো জ্বলে ইয়া রাসূল আমি ইয়া আলোগুলা কিসের আমি বুঝতে পারলাম না আল্লাহ রাসূলের ফরমাইনো সাবিত তুমি গত রাত্রে যে কোরআন শরীফ তেলাওয়াত করছো তোমার কোরআন শরীফের তেলাওয়াত শোনার লাগি রহমতের বৃষ্টিটা তোমার ঘরের সাদর না দিল আমি সংগ্রহ করছি বুয়ুদুল হারামাইন শাওরিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী সাহেবের লেখা কিতাব 80 নম্বর পৃষ্ঠার মধ্যে তাই লেখছেন আমি যখন মক্কা মুহাজ্জমায় আসলাম তখন 12ই রবিউল আউয়াল তারিখে মক্কা শরীফের মানুষ সেখানে দোলাইয়া মিলাদ শরীফের অনুষ্ঠান করতাম আমি সেই অনুষ্ঠানে শরীক হইতাম জয় হোক সুবহানাল্লাহ এখানে তারা আল্লাহর পাকর প্রশংসা আদায় করতা আল্লাহ রাসূলের দুরূদ শরীফ পড়তা আমি হঠাৎ করে দেখলাম এই মসজিদটা কি কিছু নূর হল ও আসমানের দিকে উত্থিত হওয়া শুরু হয়েছে উঠা শুরু হয়েছে আমি আমার অন্তর চক্ষু দিয়ে বুঝলাম এই নূরগুলো হচ্ছে সেই মাহফিলে অংশগ্রহণকারী ফেরিস্তাদের নূর ধরে হোক সুবহানাল্লাহ শাওরিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী সাহেব ছোট আলিম নয় এই ভারত উপমহাদেশে ইলমে হাদিস বিস্তার লাভ করছে তার পবিত্র জবান মুবারকের দ্বারা তার পিতা আব্দুর রহিম মুহাদ্দিসের দেহলভী উনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মিলাদ শরীফ পড়তা ধরে হোক সুবহানাল্লাহ আমি এক বছর অভাবের মধ্যে পড়ে গেলাম আমি মিলাদ শরীফ পড়াইবার মতো আমার অবস্থা নাই আমি কয়েকটা পুনা সানাদি মিলাদ শরীফ সামনে আল্লাহ যদি দিদারা মানুষ দিবই ছিল ধরে হোক সুবহানাল্লাহ আমি দেখি যে রসুলের পাশে আমি এই পুনা সানাগুলা একবার ডাইনাতে একবার বামাতে নিয়ে না ছাড়া হোক সুবহানাল্লাহ এই কাজটা দেখি আল্লাহ রসুলের পছন্দ করতা তাই তো তাই আল্লাহ রসুলের নারাজ অবস্থায় দেখতা বক্তর মাঝে এটা একটা মকবুল একটা ইবাদত মিলাদ শরীফ যে মিলাদ শরীফ কোরআন শরীফ তেলাওয়াত আছে কি আছে সবহ কোরআন শরীফ তেলাওয়াত পালা হাত না বাধা দূরে বই তুই কপাল আঘাত না বাধা আমরা এটা পুরা শরীর পেলাম তো এই যে হাবিজি মাদ্রাসার ছাত্র সাতজন ছাত্র হাবিজটা বইছে মাথার মাঝে ফাঁকড়ি বাইছে আজকে তারা দুনিয়ায় ফাঁকড়ি বাইছে কাল কেমন তোর চিন্তা রাখ মা বাপরে আল্লাহ দুরোর ফাঁকড়ি ঘোড়াই দিবা এমনকি শুধু তাই নাই দুরোর পোশাকও পরিধান করাইবা আমি হাবিজ শরীফও বাইছি এরা পোশাক গুলো খালি চিলমিল চিলমিল করতে থাকবো তো ময়দানে মাত্র সমস্ত বাচ্চা বলতে আল্লাহ এরা দুনিয়ার সাথে কি আমল করছে এত মর্যাদা তারা বাইছে মাথার মাঝে দুরোর তাজ আর শরীরও দুরোর পোশাক আল্লাহ বইবা যে এরা দুনিয়ার সাথে তারা সন্তান অনুযায়ী পবিত্র কোরআনে কারিম শিক্ষা দিতে ধরে হবে সুবহানাল্লাহ এটারে হেলার চোখে দেখুন না যান যে হাবিবটা বেটা দুই টাকা চাকরি পাইতো না এই বেটার আর কি মান মর্যাদা মহতরম হাজিরি এই যে আল্লাহ হাবিব সমস্ত দুনিয়ার জেলা মান মর্যাদা কামদ্দর দিন উল্লা আল্লাহ মান মর্যাদা বাড়াই দিবা মিলাদ শরীফের মাঝে কোরআন শরীফ তেলাওয়াত আছে দুই নম্বর হইলো মিলাদ শরীফের মাঝে দুরুদ শরীফ আছে দুরুদ শরীফ পালা কান্না বাদ ভাল আরো যদি অকাল লাগান না বাধা দুরুদ শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয় সকালবেলা দশবার বিকালবেলা দশবার যারা পড়বা আল্লাহ রসুলের সাফল তারা দুই দইবা যদি আপনার সুবহানাল্লাহ আর পবিত্র দুমাবারে যদি আপনি একটা দুরুদ শরীফ আছে 80 বার পড়ই 80 বছরের গুণ আল্লাহ রসুলে ফরমাই মাফ করে মাফ আমার উপর মাফ করে দেবা আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আব্দিকা ওয়া নাবিকা ওয়া রাসূলিকা নাবিয়ুল উম্মি ফরজ যদি মুখস্থ রাখিলেন জানেন আমি আরো পর পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আব্দিকা ওয়া নাবিকা ওয়া রাসূলিকা নাবিয়ুল উম্মি একবার বললে 70 গুণ মাফ হইব 80 বার বললে 80 বছরের গুণা মাফ হইব আর গুরুদের গুণা চিনা করি জুমার রাত্রে আপনি কিবলামুখী হইয়া যদি 70 বার করে হুজুর সাথে আল্লাহ রসুলের দিদার তার নসিব হইব সুবহানাল্লাহ এটা আমাদের প্রিয় মুর্শিদটা কি এই বর্ণনাটা আমরা পাইছি তো মহতরম হাজিরি মিলাদ শরীফ ও দুরুদ শরীফ আছে বালাগান নাই 3 নম্বর হইলো মিলাদ শরীফ ও কসিদা আবৃত্তি আছে নবীজির শানো কসিদা নবীজি কসিদারে বড় পছন্দ করতা এই কসিদা বাংলা ভাষায় পড়ুকা আর উর্দু ভাষায় পড়ুকা সে ফার্সি ভাষায় পড়ুবা বা আরবি ভাষায় পড়ুবা সব ভাষা কিন্তু আল্লাহ বুঝতে পারে আল্লাহ রসুলের বুঝতে পারে কারণ কিনা না বাপ বস্তি সব তো বুঝতে পারে যে আল্লাহ রসুল কসিদারে বড় পছন্দ করতা রসুলের ফাঁসুল ডাক্তারিতে সাবি রাদিয়াল্লাহু তাআলা নূর লাগে মসজিদে নববী শরীফ একটা মিম্বর প্রতিষ্ঠা করে দিলাইতা যেখানে দাঁড়াই দাঁড়াইয়া আল্লাহ রসুলের কবিতা আবৃত্তি করতা আল্লাহ রসুলের সুত্তা সাহাবায়ে কেরাম অখলে সুত্তা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা কাসলানি রহমাতুল্লাহি আলাইহি ইয়া আল্লাহ মান্না দিকা মাউলিদি নবী তোমা জামি মানান বি হুজুর ইসমাইল সুমান সুন্নাতুন তুমি জানিনা রাখো যে রসুল করতে মিলাদ শরীফের আলোচনা করা সমস্ত গুণাবলীর আলোচনা করা এবং এগুলা শুনার লাগি হাজির হওয়া সুন্নাত জুরে হক সুবহানাল্লাহ এগুলা সুন্নাত এটা বেদাত না সুন্নাত
মিলাদ শরীফে আল্লাহ রাসূলের সামনে কসিদা বৃষ্টি আছে, কসিদারে আল্লাহ রাসূল বড় পছন্দ করতা। এই হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্যারালাইজ হয়ে গিয়েছিল, ওই এক শতাব্দীর পরের ঘটনা, আল্লাহ রাসূলের সামনে কসিদা একটা লেগেছিল, ঘুমাইছেন স্বপ্নে আমার নবীজির দিদার নসিব। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন বুখারী যে কসিদাটা আমার সামনে লেখা ওটা দাও, তুমি আমারে পড়িয়ে শোনাও, পড়াত লাগতো। যখন এই লাইনের মাঝে আইছে ওয়াকাম আবরাহাত ওয়াসিবাম বিল্লাম সিরাহাতুহু ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র কোমল হাতে স্পর্শে কত না রুকি পাল্লা হইছে, তখন রাসূল আসলাম দাঁড়াইয়া তার পবিত্র হাত মুবারক দিয়া ইমাম বুসিরির রহমতে সারাটা শরীর মাসে করে দিলা, ইমাম বুসিরির রহমতে সারাটা শরীর আল্লাহ তাআলা বুঝি দিয়ে লাইলা, রোগটা কি মুক্তি পাই লিলা। আল্লাহ রাসূল এই কবিতাটা শুনে একদম খুশি হইলা, তার চাদর মুবারক ইমাম বুসিরি দিয়ে দান করে দিতে লাইলা। সকালবেলা ঘুম থেকে উঠছই, উঠার মাঝে রাস্তার বাইর হইছই, নিয়ে ফকির বেটার লোকে দেখা, ফকির বেটা সালাম কালাম দিয়া কইলো ও বুঝি দিতাম, আল্লাহ রসুলের গত রাত্রে যে আপনার চাদরখানা দান করে দিছিলা, আমার দয়া করে চাদরখানা দেখাম, কাজু চাদরের বরকত হাসিল করতাম। সুবহানাল্লাহ, এই কই যে এই ঘটনাটা তো আমি এখনো দুনিয়ার জন্য বর্ণনা করছি না, গত রাত্রে না আমি খাবে দেখতে খাবে আল্লাহ রসুল আমার চাদর উপরে দান করে দিতই। আর যখন আল্লাহ রসুল যদি জিন্দা নবী না হন তাহলে আল্লাহ রসুলের বাস্তবের চাদর দান করে লাগিলাম, ভারতের দেওগন আল্লাহ রসুল তর্শি বার্তা পাবেন, বাংলাদেশ বলে তর্শি বার্তা পাবেন না। ওই যে ভারত মাদ্রাসা যখন দেওগন মাঠে প্রতিষ্ঠা হইলো, কাছের নাড়ু তুমি যান, তখন সুন্দর মাঝে ঘটে গেলাম যে কতখান জায়গায় ইয়ান দিতাম, সীমানা ঠিক করতাম, ঘুমাই গেছে স্বপ্নে আল্লাহ রসুল বিধান নছিল। যেটা রসুল পাকলাম হাতর মুবারক মাঝে খান ছড়ি, ওই ছড়ি দি চতুর্দিকে রেখা কাটছেন, চান দিলাম আর মানে বইয়া দিলা যে অতবান হইলো মাদ্রাসার সীমানা, ঘুম থেকে উঠতে দেবই কাছে নানু তুমি যাবে, যে আল্লাহ রসুলে সরি মুবারক যা যত জায়গার রেখা টানছেন অত জায়গায় জেলার দাগ দিচ্ছেন, ওগুলো দাগ অক্ষত অবস্থা আছে, ধরে হবা সুবহান, এই দাগগুলো অক্ষত অবস্থা আছে, ভারতের দেব তর্শিবান তাবার হই, বাংলাদেশ বলে আল্লাহ রসুল তর্শিবান তাবার হই না। আসলে এটা মস্ত বড় গাঁদা করি কথা, মস্ত মহাদিরি রসুলের বার্তা তাহলে সাধু করে দিতে দিতে তার কেউ জানে না, এই ফকির বেটা তার লোকলে ইতস্তত করলাম, তো তাই কইলা ফকির বে দরবেশ বেটা যে ও বুসিরিটা ইতস্তত করে দিয়ে লাভ নাই, গত রাতে যে আল্লাহ রসুলের সামনে আপনি কবিতাটা আবৃত্তি করতে আল্লাহ রসুল খুশি হয়ে আপনার যে চাদর মুবারক দান করে দিতে এই সময় আমিও সামনে হাজির আসলাম। আল্লাহ আকবার, যাই হোক কসিদা আবৃত্তির আল্লাহ রসুল বড় পছন্দ করতা, যে মিলাদ শরীফ আমাদের কসিদা আবৃত্তি আছে তার মাঝে আমরা আল্লাহ রসুলের মিলাদ শরীফের আলোচনা করি, জন্ম বৃত্তান্তর আলোচনা করি, কিলাহাম দুনিয়ার তসবি আল্লাহ আর কাজী আয়াত রহমতুল্লাহ আলাইহি লেখে ইন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি ওয়া তাওতিরাহু ওয়া তাযীমাহু লাজিমুন কামা কানা আলু হায়াতিহি ইন্দা সামায়ে যিকরিহি ওয়া ইন্দা সামায়ে হাদিসিহি ওয়া ইন্দা সামায়ে সুন্নতিহি ওয়া ইন্দা আল্লাহ রসুলের পবিত্র নাম মুবারক শুনিয়া সিরাতুন নবীর আলোচনা শুনিয়া কেউ যদি আল্লাহ রসুলের সম্মানার্থে দাঁড়ায় এটা দাঁড়ানি যাবে কিয়ামের তাজিম ইদ্রে হক সুবহানাল্লাহ। এই দাঁড়ানোটা নবীর সম্মানে, আর নবীর সম্মানে যত কিছু এই সবগুলারে আপনি বেদাত করতে পারবেন না, এটার অস্তিত্ব কিতাবের মধ্যে আছে। মহতরম হাজিরিন, এইভাবে দাঁড়াইয়া নবীজিরে সালাম দেওয়া যায়, নবীজির নাম মুবারক শুনিয়া একজন আশিকের সুবিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হইয়া নবীজিরে সালাম দিতে পারে, এটাতে বেদাতের কিছু নাই। তারপরে আমরা বই বইয়া দোয়া করি, দোয়া করা বলা হাত নামাজ, দোয়া করলে আল্লাহ বেজারে নিয়ে খুশি হই, বিশেষ করে ঘরত নমাজবাদী দোয়া করলে আল্লাহ এই দোয়াটারে তাড়াতাড়ি করে কবুল করে, দুইটাই গুণ আল্লাহর দরবারে বেশি করে কবুল। আমরা ডিজিটাল যুগের মুসলমান, এখন ফরজ নামাজ বাদে আমরা দোয়া পাড়ি দিছি, ফরজ নামাজ বাদে দোয়া করে না মসজিদে কি করতে পারাই আইতো, আইয়া কিতা করতে ভাই আরো একটা বিধির মাঝে আপনি লিখত এটা কত তার অভাব সময়ের, খাইতে খাইবার সময় নাই, ঘুমাইবার সময় নাই, পড়বার সময় নাই, সাক্ষাতের সময় নাই, দেখবার সময় নাই, ওটা করে আছে মরবারও সময় নাই। যখন আজাইল আলী তাহলে ইয়ে দেখা করেন সকল বিজি হয়ে যায় ইজি, ঠিক কিনা না, ও বিজি ইজি হয়ে যায়। তো মস্ত মাদরি নমাজ জানা যায় ফরজ নমাজ বাদে, বিশেষ করে পাঁচ অক্টোর ফরজ নমাজ বাদে আপনারা দোয়াহান করিয়া মসজিদ থেকে বাড়াই যান, মসজিদ কিতাব আনছে জাহিরি দেওয়া ছয়খানা কিতাব, এগুলারে হাইকোর্টের রায় বলা হয়, হাইকোর্টের রায় এই জাহিরি দেওয়া তোর অন্যতম কিতাব, মসজিদ কিতাবের মাঝে আনছে ফরজ নমাজ বাদে দোয়া করা সুন্দর,
ফরজ নামাজ বাদে দোয়া করা সুন্নাত আমি এই যদি রাতে যাইয়েন না তখন না যান এটা তবরু আল্লাহ রাসূলের মিলাদ শরীফ পড়া হইছে দাও কা সুবহানাল্লাহ এটা বরকতি জিনিস হই গেছে আমরা আমরা এখন অপমান দেওয়া হয় আমরা বলি হালুয়া কাওরা মুসলমান আমরা হালুয়া রুটি খাই হালুয়া খাইবার লাগি মিঠাই খাইবার লাগি মিলাদ শরীফ পড়ি ও যে আমরা মিঠাই খাই না মিলাদ শরীফ ওরা মিষ্টি বিতরণ করি কেউ চাল দিলাম বিতরণ করি তা আমি আপনাদের বুঝা আপনারা বুঝছেন যে হ্যাঁ আমরা হালুয়ারে পছন্দ করি মিঠাইকে পছন্দ করি ইয়ান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইউহিবুল হালুয়া যেহেতু আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পছন্দ করতা আর আমি রসুলের বললাম যে জিনিসে পছন্দ করতা এটা আমরাও পছন্দ করি আল্লাহ রসুলের যে পছন্দ করতো এই জিনিসে আমরা পছন্দ করতাম না নিতাম এই জিনিসে আমরাও পছন্দ করি তাইলে আমরা যদি হালুয়া খাওয়ার মুসলমান হইয়া থাকি বা মিঠাই খাওয়ার মুসলমান হইয়া থাকি অসুবিধার কোনো কারণ নাই আমরা হালুয়া খাই আমরা মিঠাই খাই আপনারা যদি খাই না খাই না যান আপনারা ভেতর পিঠে গিয়ে একদম শিবার আর কিছু না এগুলি যা ভেতর পিঠে হইব খালি বিষ আর মৌমাছি মধি থাকি মৌমাছি গুজটাকে রস সংগ্রহ করে তার ভেতর পিঠে গিয়ে হবে মধু মৌমরা আরো গুজটাকে রস সংগ্রহ করে তার ভেতর পিঠে গিয়ে হবে বিষ আপনারা পার বস্তি নবীর প্রতি পালা নাই নবীর আপনারা মায়া করেন না নবীজির মিলাদকে আপনারা নিয়ামত মনে করেন না নবীজির মিলাদকে সাধারণ মানুষের মিলাদের মতো মনে করেন খবরদার খবরদার আপনারা এই তবারুক এগুলা খাই না দেন সিন্নি খাই না দেন আপনারা সেবার কাজ দিত না ভেতর ভিতরে গিয়া আজাব গজবর খারণ হইয়া দাঁড়াই ও মহতরম হাজিরি আর আমি লম্বা করলাম না আমি যে আলোচনা আসলাম ইমাম শাফি যাবে করবাই আমি ইমাম আজম আবুয়ান এবার রহমতের মাধ্যমে বলবো তাসিল করতাম আমার কোনো সমস্যা দেখা দিলে আমি তার মাজারও দেখতাম দুই রেখা সামাল করতাম তার উচিলা দিয়ে দোয়া করতাম সাথে সাথে আল্লাহ তার মাজার দেখি নাই দিবার আগে আল্লাহ আমার হাজর পূরণ করে দিতে লাগতাম বলে আমার সুবহান আল্লাহ হাজর পূরণ করে দিতাম তো আমি আমার আলোচনাতে বুঝাই নাই মুক্তি সবর বড় দরকার ও সর্বত বিক্রেতা এখন মাসালার দরকার করছে যে তার স্ত্রীর এই কিলাখান এখন রক্ষা করতাম মনে আছে না আমি আপনারা ওই আমি দোয়া করে দিয়া তো সর্বত বিক্রেতা বেটা বড় বিপদ করছে মানে মাঝে জিগাই যেতে বড় আলিম যাবে বলে ইমাম মোহাম্মদ সাহ বড় আলিম সাহ তান গেছে আমি বড় মুক্তি বলে গেছে তান গেছে হুজুর একটা মাসালার দরকার আইসলাম আপনার গেছে ও মাসালা কিতাব ও 100 দিরহাম লাগতো কি আল্লাহ হুজুর এটা কিতাব আপনারা নাইবে রসুল বল আলিম সাহ বল হ্যাঁ আপনারা খালি বৈশার বৈশার কোথা কই মাসালা দিতে হইলে পয়সা লাগেনি বুঝলে হইলে পয়সা লাগে তোমার সর্বত্র দেলা দাম আছে আমার মাসলা রইলা দাম আছে জোরে হয় না সুবহান আল্লাহ তোমার এসে এক একদিন আমার সর্বত তুমি আমার দিতে পারলাই না এখন না তোমার আনা হয়ে যায় আমি মাসলাও দিতাম পারি না অনেক গরিব বেচারা বড় মুশকিলের মাঝে পড়ছে আর ইবাই যে তার স্ত্রীরেও রক্ষা করা লাগে তারা কইল সাহ আপনার লোক আমরা কুটি বিদ্যা করবো দেবো কাকে বিয়া হিসাব ঠিক আছে কিনা না ও মাসালা বাইর হয়েছে দোকানে ও বা 100 দিরাম আইনা দিতে 100 দিরাম দেওয়ার বাদে কইলা যাও তোমার মেয়ের বিবাহের সময় একদিন কোরআন শরীফ তুমি লোকে দিলাইও একদিন কোরআন শরীফ হাতিয়া দিলাইও তোমার স্ত্রী তিন তালাক কইতো না কারণ এই কোরআন শরীফের মানে আসমান জমিনে যা কিছুর বর্ণনা আছে সব কিছুর বর্ণনা এই কোরআন শরীফের মধ্যে বিদ্যমান দিরে হোক সুবহানাল্লাহ তো মহতরম হাজিরি কেলার নাম বাবা দিন কেলার পড়লে আপনি বুঝতে পারেন আলিম খবর দরকার আছে কিনা না মানুষের জন্মাত থাকি নিয়া ইন্তেকাল পর্যন্ত একজন আলিম খবর গেছে আছে কিনা না ইন্তেকালের সময় একজন আলিম আপনার জন্মের সময় যদি একজন আলিম খাব ভাঙ্গার থাকুন আর এই মিষ্টান্ন জাতীয় কোনো জিনিস সিবাইয়া আপনার মুখানো বাচ্চার মুখানো দিতে পারেন এর আসির আসরে বা তাসিরে এই বাচ্চারেও আল্লাহ আল্লাহওয়ালা আলিম খাব বানাই দিবা এই আল্লাহওয়ালা মুস্তাফি বানাই দিবা হলি বানাই দিবা এটারে হাদিস শরীফ একজন তাহনিক কইয়া এই তাহনিক করাটা মুস্তাহাব সুন্নত আল্লাহ রসুলে ছোট ছোট সাহাবা একরাম যারা জন্ম হওয়ার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ দরবারে নিতে আল্লাহ তাহনিক করে দিতা এই জিনিসটা আমরা ছাড়ি দিছি দুই নম্বর হইল ডাইন খানো আজান বাম খানো ইনকামত খালি ছেলে হইলে দেই মেয়ে হইলে দেই না এর লাগে মেয়ে হতে লাগে শয়তান তাহে খুব বেশি আতর করে খুব বেশি এরা সমস্যা করে খুব বেশি ফিতনা সৃষ্টি করে খুব বেশি এই জন্য আল্লাহ রসুলে ফরমাই আমার ইন্তেকালের বাদে দুইটা জিনিসে বেশ শরীর ডরাইও একটা হইলো দুনিয়ারে ডরাইও আর একটা মহিলা অগ্রের ফিতনারে ডরাইও মহিলা অগ্রে ডরাইও এরার ফিতনা হইলো মারাত্মক ফিতনা এটা কিয়ামতের ফিতনা লাখান আল্লাহ হেফাজত করুক কাদরে হোক আমিন ও মহতরম হাজিরিন আলিম সাহেব যদি যাই খানো আজান বা ভানো ইকামত দিবা এরপরে বাচ্চাটা যদি একটু ছোট হয় একটু বড় হয় উপযুক্ত কোরআন শরীফ শিক্ষার লাগে মক্তব্য বানাইবা আল্লাহ রসুলের নির্দেশ এরপরে আপনি উপযুক্ত হইলে বিবাহ গাদির ব্যবস্থা হাল করে দিবা তো মহতরম হাজিরিন বিয়া শাদির সময় আলিম খবর দরকার আসবো না নিবার লাগি আলিম সাহেব লাগে পাতিন লাগে না নি আলিম সাহেব লাগে নমাজ পড়াই আলিম সাহেব লাগে আদান দিকে আলিম সাহেব লাগে কেন তার নমাজ পড়াই আলিম সাহেব লাগে আলিম সাহেবের খবর রাত্রে সময় আলিম সাহেব লাগে এরপরে খবর সাইকেল মাঝে দোয়া করতো আলিম সাহেব
লাগে লাগে কি না কতম বড়াই কালিন দল লাগে তেল বড়াই কালিন দল লাগে পানি বড়াই কালিন দল লাগে তালি পিতাই আলিন দল লাগে তালা পরামর্শের জন্য আলিন দল লাগে আলিন দলের জন্য মানুষ মহাল জন্মত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমা ধরে হকা সুবহানাল্লাহ এরপরে ইন্তেকালের বাদে তো আর লাগে খাবুন বড়াইতে লাগে দোয়াইতে লাগে যখন সব কিছু করতে লাগে তো মন্তর মহাদিরি আমি আমার বক্তব্য আর লম্বা করলাম না যা কিছু আল্লাহ তৌফিক দিলা আমি এর ভিতরে আমার আলোচনাটা এই ইতি জানলাম আপনারা বেদারই না যান আমরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আশিক উম্মত প্রেমিক উম্মত ঠিক কিনা না এই রবিউল আউয়াল মাসুল নবীজির আজকে আমরা ওয়াদা করি নবীজির প্রত্যেকটা সুন্নতের উপরে আমরা আমল করতাম রাধিনী আপনারা জগলে পাতুন্যাতে জুড়ে কাজিনী আবার নবীজির আদর্শ মানতাম না নি খালি খালি মিঠাই রইও শেষ নি আমরা যোগ এ দাড়ি মুড়ি রাখতাম না নি মাথার টকি দিতাম না নি ভাই জায়গা কিনে ফাঁসুর নমাজ করতাম না নি যাব বিবাহ শাদি করতাম না নি ভাইদের মুস্তাবি সঙ্গে আমরা যোগ দিদা নসিব হয়ে গেল যখন ওখানে দিদা দেন জানতে দেখা দেন না একটা গুরুমর মাঝে তাই গেলেও দরজা লাগি যায় তখন গোটটাকে আওয়াজ হইল ভাইদের মুস্তাবি যারা আমার প্রত্যেকটা সুন্দর রূপে আমল করে নামি নবী তাদের দেখা দেই না আমি নবীর সুন্নতে মায়া করলো সেই জন্য আমি নবীরে মায়া করলো ওমান আহাব্বানি কানে মানবিন যে আমি নবীরে মায়া করলো আমি নবীর লোকের তার সৌভাগ্য নবীজির সুন্নত গুলা রূপে আমল করার চেষ্টা করুন যান আল্লাহ নবীর দূরে হোক আমি আরো দূরে হোক আমি وآخر دعوانا أن الحمد لله رب العالمين درود شريف ورحمة اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وآل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين আল্লাহ আজরি তুমি আমাদের কবুল আর মঞ্জুর ফরমা আমরা জিন্দেগির তমাম গুনাহ গুনাহ হাতা উপরে মাফ করে দাও আর করি আমাদের বেপনাহ মধ্যে গুনাহ উপরে মাফ ফরমা আয় আল্লাহ আজরি আমাদের পুত্র ফরমা আর মাই বাপে মাফ ফরমা اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا আল্লাহ তোমার মায়ের মন্ত্র বন্ধ ইয়ালি সবাবি কাপারি সব বন্ধ আল্লাহ দারি জলাম রবি সব বন্ধ আল্লাহ আমি সব বন্ধ আজি সব বন্ধ রমজান ভাই ও বন্ধ তালে দিয়ে সব বন্ধ আল্লাহ তুমি মাহবুবের দরবার বন্ধা করিয়া ধরল আল্লাহ দিয়া তারা দরবার কুসুম দিয়া দৃষ্টি লাগি আমরা কাপড়ের কবুলার মঞ্জুর ভরমা আল্লাহ আজকের এই মন্দিরটা কি কোনো সাইজে খালি আছে বিরতিও আল্লাহ তোমার আলীর পবিত্র মিলাদ করি ফরমান আল্লাহ পবিত্র মিলাদ করি ফরমান তো সিলাই তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ আমরা যত হাজত কলাতে পূরণ করে দাও আমরা যত মুশকিলাত করো মুশকিলাত আসি আল্লাহ তুমি আসান করে দাও আসমানি জমিনে আর কি যেমন বালা মুসাইব থাকে তুমি আমাদের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাওলা আল্লাহ আমরা মাঝে যত বেমারি ও কোনা দিন তোমার দারু শিবাতে শিবা জিলা কামিলা দাই মানুষ ফরমাও আল্লাহ যা জেনে মকসুদ কলাতে পূরণ করে দাও আল্লাহ জানি না কারণ তোর কি আগুন দাও দাও করে চলে মাওলা তুমি মাহবুবে দান আল্লাহ প্রত্যেকের মনের আগুন দে তুমি নিভাই দেও আয় আল্লাহ বিদেশের জমিন আমরা ভাই বিরোধের আত্মীয় স্বজন গুলা তুমি তাম শহীদ সালামতে রেখো আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা অন্তরে হেফাজত ফরমাও আল্লাহ তিনি মাদারি সন্তরে কবুল ফরমাও মসজিদ মাদ্রাসা অন্তর দ্বারা মুক্ত হচ্ছে দান ধনকা করো আল্লাহ তাম দান ধনকারে তুমি কবুল ফরমাও আল্লাহ খাস করি এই মিয়ার বাজার আলী মাদ্রাসা খান তুমি কবুল ফরমাও এই মাদ্রাসার মাঝে যত ভাই বিরাজ হকলো ভাই বই হকলে দান ধনকা করো তাম দান ধনকারে তুমি কবুল ফরমাও আল্লাহ ইবরারে কাল কেমন দিন না যা
আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব দরজাতে বুলন করে দিও, আল্লাহ তোমার গুরুত্বপূর্ণ পেশ করবেন আপনারা যারা গুরুত্বপূর্ণ পেশ করবেন।